ছোলার ছাতু শরবত করতে যে উপকরণগুলি লাগছে তা হলো একটা পেঁয়াজ কুচি, একটা পাতিলেবু, সামান্য লঙ্কা, বিট লবণ, চিনি এবং 50 গ্রাম করে ছাতু প্রতিটা গ্লাসের জন্য। তো চলো বন্ধুরা দেখি কিভাবে বানাই। প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম, সেখানে 50 গ্রাম মতো ছাতু দেব। ঝালের পরিমাণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য বিট লবণ। অনেকে চিনিটা অ্যাভয়েড করে, আমি এক্ষেত্রে চিনিটা দিয়েছি যেহেতু আমার বাড়ির লোক ঝালটা একটু কম পছন্দ করে। এবার যে গ্লাসের পরিমাণ, এক গ্লাস জল দিয়ে দেব। এরপর উপকরণটি ভালো করে মিশ্রণ করে তারপর একটা পাতিলেবুর রস চিপে দেব। এক্ষেত্রে যার যেমন টক প্রয়োজন সেই পরিমাণ লেবু রস চিপে দিলেই ভালো হয়। এটিকে নেড়ে চেড়ে, মানে মিশ্রণটিকে আরো একবার ঘুটে তারপর আমরা এটাকে গ্লাসে পরিবেশন করব। গ্লাসের উপরে যে ফেনা ফেনা আছে সেটাকে চামচের সাহায্যে পরিষ্কার করে দিলেই জিনিসটি দেখতে খুবই ভালো লাগে। দেখো আমি তাই করেছি, উপরের ওই ফেনা ফেনা অংশটাকে বাদ দিয়ে ফ্রেশ শরবতটাকে সামনে রেখেছি। এবার একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, কারণ এতে টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এই গেল এক প্রকার শরবত। আরেকটি ছাতুর শরবত তোমাদের সামনে দেখাচ্ছি, তার মধ্যে আমি শুধুমাত্র ছাতু 50 গ্রাম সাথে বিট লবণ এই দিয়ে করে দেখাচ্ছি। এইগুলো দিয়ে এক গ্লাস জল পরিমাণ মতন দিয়ে তার মধ্যে ভালো করে মিশ্রণটিকে ঘুটে তৈরি করে ফেললাম ছাতুর শরবত। খুব অল্প সময়ে, অল্প উপকরণে তৈরি আজকে ছাতুর শরবত রেসিপি। তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।